আর কমিশনারের বইটা হাই না এই কমিশনারের সাইড রাস্তার মোড়ে যে কান্দর উদ্ঘোষ করেছিলাম এটা কি ভুলিয়া গেছ ভুললা না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া রাখুন মিয়া ফোন সরি মানে বুঝছেন তো ফোন খুব ডিস্টার্ব করে না 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 ঠিক আছে তো পাশাপাশি আপনি কি করেন দাদা তো কাশিমপুরে কাশিমপুরে ছোটখাটো একটা চাকরি করত হ্যাঁ এখন বেকার কাশিমপুর কোন জায়গায় মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে কেন্দ্রীয় কারাগারের কাছে একটা হোমিওপ্যাথির দোকান আচ্ছা আচ্ছা তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি মানে এই বিষয়ে পড়াশোনা করছেন রাইট না না চাকরি করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো তো হাবু ভাই আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না আচ্ছা আচ্ছা না রুম তো বেশ গুছগাছি আছে আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম তাহলে বেশ সুন্দরই হয়ে যাবে অনুমতি লাগবে কে আপনি যেভাবে মনে চায় সেভাবে গোছাইয়া দেবেন আপনি আমাদের নতুন ভাই সবকিছু কইরা দিব মানে থ্যাংক ইউ তাহলে পাশা ভাই কথাই রইল আমরা তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি না চলেন তাহলে হ্যাঁ থ্যাংক ইউ নাইস মিটিং কেউ তার পকেটে এরকম একটা বান্ডিল লইয়া ঘুরে মুই একটা জিনিস বুঝতে পারলাম না সে যে টাহাটা ফালাইয়া দিল ইচ্ছা করিয়া ফালাইলো না পড়ে গেল না না এটা পড়ে গেছে হয়তো বুঝছো মোবাইল বাইর করতে এতটা খুব সুন্দর খুব ভালো লাগছে এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে তা তো হতেই হবে মায়া তো জন্মাবে কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চল্লা যাইতে পারবেন না মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না আপনারা স্টুডেন্ট আমি ব্যাচেলর যদিও আমার বিজনেস আছে আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে আচ্ছা হাবু ভাই আমি কি অ্যাডভান্সটা করে যাবো এখন হাই হাই এনে থাকতে হলে অ্যাডভান্স করে যাইতে হইবে ওকে তাহলে আমি এক মাসের অ্যাডভান্স করে যাচ্ছি ভাইয়া মিনিমাম দুই মাসের তো অ্যাডভান্স দেওয়া লাগবে হ্যাঁ ভাইয়া ওকে নো প্রবলেম থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ মা যা কর তাড়াতাড়ি কর আমি একটা ফ্ল্যাট নিতে চাইছি না না খালুর তখন আমি এক লাখ টাকা দাঁড় দিতাম না আগে টিয়াই তো খালু দেয় নাই আগে টিয়াটা ফেরত দেওক এরপরে আমি টিয়া দাঁড় দিয়াম আর কদিন পরে পরে আমি টিয়া দাঁড় দিতাম কেটে হ্যাঁ হ্যাঁ খালো হয়েছে দেখে হেরে টিয়া দাঁড় দিতেইব আমার যখন ব্যবসা খারাপ আছিন হে কি আমার সাহায্য করছে হে তোমার এক টিয়া দেওয়া সাহায্য করে নাই এখন আমার ব্যবসা ভালো হয়েছে তখন আমার কাছে খালি দাঁড় চায় আমি টিয়া দিতে পারতাম না তুমি খালো রে কো আমার বলো মরে গেছে আমি এখন টিয়া পয়সা দাঁড় দিতে পারতাম না এই গরিব শরীফ এই ফৈনি সৈনি আত্মীয় স্বজন আমার দরকার নাই ঠিক আছে তুমি কয়ে দেবে রাখো আমি অনেক টি ফ্ল্যাট দেখতে চাইছি ওটা শেষ করে পরে ফোন দিয়ে ওকে সরি ফ্যামিলি ম্যাটার তো ইটস ওকে ভাইয়া হলো তুই লো কাবলে ভাই আমার জিনিসগুলো যদি একটু দিতে তাহলে হাবু ভাই তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম রাখেন হ্যাঁ এখানে বসে একটু ই হয়ে গেছে আর কি ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে আমাকে যে আপনারা গ্রহণ করছেন এটা আমার কাছে খুব ভালো লাগলো ভাইয়া জি ভাইয়া আমার সিগারেট প্যাকেট আপনি খান নাকি সিগারেট খেতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ নো প্রবলেম ভালো ছেলে এমনি জি আপনারা সবাই ভালো সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব তাহলে হাবু ভাই হাই আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না আচ্ছা আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে আমি কি এক তারিখের আগে উঠে যাব ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন কোনো সমস্যা নেই জি না আপনি এক তারিখ থেকে উঠবেন মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে নো প্রবলেম আমি এক তারিখ থেকে উঠব তাহলে আজকে আমি উঠি হ্যাঁ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো অনেক ভালো লাগলো ভাই আপনার মোবাইল কুকা তিন গানি জি মোবাইল তিনটা
আসল ব্যবসার কাজে লাগে, বুঝেন না? অনেক কথা বলতে হয় তো, যেখানে টাকা আছে এখানে দেখবেন পরিশ্রম করতে হবে। এই বুঝছেন, একটা পার্সোনাল ফোন আর দুইটা বিজনেস ফোন, ঠিক আছে? আর ভাইয়া, আমগো বাসার উড়ার আগে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, এখানে বেগুন কিন্তু দিয়ে না না সবগুলোই দিয়ে দেবো। আরে কী বলেন এগুলো, আমি আপনাদের এখানে উঠবো, আমার পরিচয় কি? আমার পরিচয় তো শুধু বিজনেসম্যান না, আমার পরিচয় আপনারা জানবেন না? অবশ্যই দিই, যথেষ্ট স্মার্ট আছে। কেন না, থ্যাংক ইউ, সুন্দর আছে, সুন্দর। তুমি এত জলদার লাগতো না ভাইয়া রে। না না ঠিক আছে কাবিলা ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। মনে ভাই আমরে আচ্ছা তাকে এটা পরে কই, মানে কোথাও দেখছেন? না না আমার আমার চেহারাটা একটু ফ্যামিলিয়ার তো, এই জন্য মনে হয়, তাই না? যে আপনি এখন আসতে পারেন, আমরা এই দিক দিয়ে প্রিপারেশন করে নিই, আমরা জিনিসপত্র নিয়ে। ঠিক আছে ঠিক আছে। আর সিকেটটা কেমন? এটা বিদেশি কিন্তু, এটা আপনি পাবেন না। মুই এগুলা বরিশালেও খাইছি বহুত। সবাই কিন্তু ইন্টারেস্টিং আছে, এগুলা আপনি বরিশালে পাবেন না, আমার তো বিদেশ অনেক লোকজন যায় না, ওরা নিয়ে আসছে এগুলা। আপনার মতো ফাপড় যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া, হেতার মতো ফাপড়ও থাকতে পারবো, কোনো সমস্যা। আচ্ছা আঙ্গলকে এই করে লাভ আছে না? আপনি দুধের হল আয়না হেতারের কথা আমদানি করছে, আপনি হাবুমি আর আমি আমদানি করছি কোথা? তার এই কথার সাথে মুই একমত, মোর দ্বারাও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে। বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি দুই মাসের অ্যাডভান্স দিতে হইবে, আর বাইর করে এতগুলা টাকা দিয়ে দিল, মোর কাছে গাপলা লাগতে আস। আরে দূর কি এর গাপলা, আর বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইবো নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, দুই মাসের অ্যাডভান্স লই লিছি না, সমস্যা কি? এত টেনশন করো দিল্লি দাদু। শোনেন ভদ্রলোক রে, একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না। আমরা তার বিরক্ত করবেন না, আপনাদের বইলা দিলাম। ঠিক আছে, ওই একদিন আমার লগে থাকবো, যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নলে তোর সাথে ভিতরে থাকবো। হ্যাঁ মোগল লগে থাকবা, হ্যাঁ মোগল লগে থাকবে। আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারেন, তাহলে আপনি এসে এখানে থাকবেন, শেষ। আশা ভাই এনে এই করে কোনো লাভ নাই, আপনি যদি এমন হইতে পুরো মাসে ভাড়া দিতেছেন, তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান্দি মঞ্চে হ্যান্দি থাকেন, আমরা যখন বাথরুমে থাকি। আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন, তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দি থাকবে, মানে বেটা কি মাগনা থাকবে না? শোনেন দাদু, আপনাদের বইলা দিলাম, আপনি এই কাশিমপুরে যাইয়া আজেবাজে লোক দেখে আপনার কাছে সব বেটা দিই, আপনার আজেবাজে মনে হয়, আপনি এগুলো মাথা দেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।